আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। ন্যাশনাল কলেজের স্কুল শাখার পক্ষ থেকে আমি আজকে নবম দশম শ্রেণীর গণিতের একটি ধারাবাহিক ক্লাস দিচ্ছি তোমাদের ১২তম অধ্যায়ের উপর, যে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের। গত ক্লাসে পড়িয়েছি দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের কোনগুলো সমাধানযোগ্য, কোনগুলো সমাধানযোগ্য না, অসামঞ্জস্য, সামঞ্জস্য, বিশেষ করে কতে এই জাতীয় অঙ্ক আসে, যেমন আর আজকে করাবো সমাধান। যে দুই চলক বিশিষ্ট সমাধান যদি আমরা করতে চাই তবে কয়েকটি পদ্ধতির মাধ্যমে করি। এর মধ্যে কয়টা পদ্ধতি তোমাদের বইয়ে আছে? তিনটি। একটা হচ্ছে প্রতিস্থাপন, দুই নাম্বার অপনয়ন, তিন নাম্বার আট গুণন, চারটি। আর একটা হচ্ছে লেখচিত্রের সাহায্যে, লেখের সাহায্যে সমাধান করা। এক্স ওয়াই দুটি চলক, চলকের মান বের করা। আবার বলি, প্রতিস্থাপন, অপনয়ন, আর্গুনন এবং লৈখিক চিত্রের মাধ্যমে সমাধান করা, এক্স এর মান বের করা। তো প্রথমে আমরা প্রতিস্থাপন পদ্ধতি করার চেষ্টা করতেছি, একটু দেখো সবাই। প্রতিস্থাপন, যদিও তোমরা এই অংশটা একেবারেই পরিচিত, কারণ অষ্টম শ্রেণীতে তোমরা পড়েছ। হ্যাঁ, এই প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে সমাধান করা যায়, যেমন দুই নম্বর অঙ্কটা যদি আমি করতে চাই, যেখানে কি আছে একটু দেখে নাও। এক্স বাই টু ওয়াই বাই থ্রি, এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি সমান ওয়ান, এক নম্বর সমীকরণ। দ্বিতীয়টা বলা আছে এক্স বাই থ্রি ওয়াই বাই টু, এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু সমান ওয়ান, দুই নং সমীকরণ। আচ্ছা, এখন যদি প্রশ্নে আসে, যদি কতে আসে এরকম যে সমাধানটি অনন্য কিনা, বৈশিষ্ট্যটা লিখো, সমীকরণটি সমাধানযোগ্য কিনা, আমরা বারো দশমিক একে যে অংশটা শিখিয়েছি সেটা যদি আসে কি করতে হবে, সমীকরণ জোটটি সামঞ্জস্য, পরস্পর নির্ভরশীল না অনির্ভরশীল, এর কি অসংখ্য সমাধান আছে কি না যদি প্রমাণ করতে বলে তখন আমরা কি করব। ক্লিয়ার? কতে যদি আসে সেরকম যা গত ক্লাসে আমরা করিয়েছি, সেই ক্ষেত্রে আমরা এক্স এর সহগ ওয়াই এর সহগ বের করব। দেখো, যদি এইভাবে আসে লিখব এক্স এর সহগের অনুপাত কত হবে বলো। এক্স এর সহগ হচ্ছে হাফ, উপরে হাফ আর নিচে ওয়ান বাই থ্রি, উল্টায় দিলে হবে থ্রি বাই টু। একইভাবে ওয়াই এর সহগের অনুপাত কি হবে বলো। এক্স এর সহগ আছে ওয়ান বাই থ্রি, ওয়াই এর সহগ আছে হাফ, উল্টায় দিলে টু বাই থ্রি হবে। দুটা কি সমান হলো? একটা হচ্ছে টু বাই থ্রি, একটা হচ্ছে থ্রি বাই টু, দুটার সমান হয় না। এই জন্য ধ্রুব পদের অনুপাত, ধ্রুব পদ কত দেওয়া আছে, ওয়ান ইজ টু ওয়ান। যেহেতু থ্রি বাই টু নট ইকুয়াল টু টু বাই থ্রি, তখন ধ্রুবপদের অনুপাত বের করলেন, বের না করলেও হয়। যখনই দেখবা এক্স এর সহগের অনুপাত ওয়াই এর সহগের অনুপাত সমান নয়, তখনই আমরা ধ্রুবপদের অনুপাত না বের করলেও হবে, তখন আমরা কি লিখে দিব। সুতরাং সমীকরণ জোট দয় পরস্পর সামঞ্জস্য অনির্ভরশীল, একটিমাত্র সমাধান আছে, সমীকরণ জোট দয়। সুতরাং সমীকরণ জোট দয় কি, সামঞ্জস্য অনির্ভরশীল, একটিমাত্র সমাধান আছে, সামঞ্জস্য অনির্ভরশীল
ও একটি মাত্র সমাধান আছে, এরকম তোমাদের কতে আসতে পারে। লেখাটা কি দেখা যাচ্ছে কিনা আমি একটু শেয়ার করো, যে সমাধানটা কি আমি একটু এই সাইডে নিয়ে দেখাই। আচ্ছা আমি আবার বলি, দেখো এক্স এর সহগের অনুপাত হাফ ওয়ান বাই থ্রি, টু বাই থ্রি বাই টু, ওয়াই এর সহগের অনুপাত, আর ধ্রুবদের অনুপাত বের না করলে হবে, যেহেতু এক্স এর সহগের অনুপাত ওয়াই এর সহগের অনুপাত সমান নয়, সেহেতু সমীকরণের যুদ্ধয় সামঞ্জস্য অনির্ভরশীল এবং একটিমাত্র সমাধান আছে। যে সমাধানের একটিমাত্র সমাধান থাকে সেটাকে অনন্য বলা হয়। কতে আসতে পারে? কতে আসতে পারে? প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো, অথবা অপনয়ন পদ্ধতিতে সমাধান করো, অথবা আর গুণন পদ্ধতিতে সমাধান করো, এরকম নিয়ম উল্লেখ করা থাকতে পারে। সেই জন্য আমি আজকে প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় সেটা একটু দেখাচ্ছি, একটু দেখো। তাই আমরা এক নং হতে পাই কি পাই, এক্স বাই টু ওয়াই বাই থ্রি সমান ওয়ান। এখানে প্রতিস্থাপন পদ্ধতি যখন করব তখন আমাদের জানতে হবে কি কিছু নিয়ম আছে কি না। তোমাদের বইয়ে দেখো লেখা আছে প্রতিস্থাপন পদ্ধতির সমাধান করার জন্য, যে সুবিধাজনক সুবিধা মতো একটি সমীকরণকে একটি চলকের মানের মাধ্যমে প্রকাশ করতে হবে, এবং সেই মানটা সুবিধাজনক দেখা যাচ্ছে দুইটা একই রকম, এটা অপূর্ণাংশ এটা অপূর্ণাংশ, তার মানে আমি প্রথমটাকে সুবিধাজনক সমীকরণ বলেছি। এ থেকে যে কোনো একটি চলক, এক্স এর মানও বের করতে পারো ওয়াই এর মানও বের করতে পারো, যে কোনো একটা চলক বের করে সেই চলকের মান আমরা কোথায় বসাবো, দুই নঙে বসিয়ে দিলেই আমরা মান পাবো। তাই আমি এখানে ওয়াই এর মানটাই বের করি, এক্স এর মান বের করলে হবে ওয়াই এর মান, যেহেতু এক্স এর মান বের করবো তাই আমরা এক্স ওয়াইটা বের করে ওয়াইটা ঠিক রেখে এক্সটা ওই পাশে নিয়ে গেলাম। তো ওয়াই বাই থ্রি এটাকে লসাগু করা যায় টু মাইনাস এক্স। এখন এই থ্রিটা কোথায় হবে? একান্তকরণ উপরে গুণ হবে, একটু খেয়াল করো আমি আর আর গুণ করবো না, একটা লাইন কম লিখবো, এই থ্রিটা এই উপরে গুণ হয়ে যাবে, যাকে আমরা আর গুণন বলি, একান্তকরণ বলি। তো তিন দুগুণের ছয় মাইনাস থ্রি এক্স বাই টু, এ হলো তিন নং সমীকরণ। একটু ভালো করে খেয়াল করো, আমরা তিনটাকে আর গ্রহণ বা একান্তকরণ করে উপরে লিখে দিয়েছি। এখন আমি এক নং সমীকরণে এই মানটা বসিয়ে দিব, তবেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে লেখো দুই নং, এক নং হতে যেহেতু আমি সুবিধা মতো সমীকরণ নিলাম এই জন্য দুই নঙে বসাবো, দুই নং এ, এটা কিন্তু ওয়াই এর মান নয় কারণ এখানে চলক দুইটাই আছে, এই জন্য আমরা লিখব, কেউ যদি ওয়াই এর মান বলো ভুল হবে, সিক্স মাইনাস থ্রি এক্স বাই টু বসাই, দুই নঙে ওয়াই শুন এত বসাই, দুই নংটা কোথায় দেখো, এরকম এই এক্স বাই থ্রি, এই যে এক্স বাই থ্রি প্লাস প্লাস এই ওয়াই এর জায়গায় আমরা লিখব ওই মানটা, সেই জন্য লবে আরেকটা দাগ দিতে হবে, আর নিচে কি আছে টু সমান ওয়ান। এখানে দুই একটা তথ্য মনে রাখতে হবে, এখানে ওয়াই এর মান বলা যাবে না, ওয়াই সমান এত বসাই। আরেকটা হচ্ছে তোমাদের এই প্লাস এবং মাঝখানে যে বাঘের টান এটা যেন সোজা হয়, কেউ যদি এই টান আর এই টান যদি একত্র করে দাও, এটা বড় দাগ মানে এটা বড় ভাগ, এটা ছোট আরেকটা, আমরা এটাকে ঠিক রাখার জন্য উপরটাকে ঠিক রেখে এটাকে উল্টিয়ে দিব, সেই জন্য এই দাগটা যেন সমানে সোজা হয়, আঁকা বাঁকা না হয়, সেদিকে আমরা একটু খেয়াল করব, কারণ তোমাদের এই অংশটা একটু সমস্যা হয়। আমরা জানি উপরেরটা ঠিক থাকে, লব ঠিক থাকে, হরটা উল্টে যায়, ওয়ান বাই টু সমান ওয়ান। তে এক্স বাই থ্রি, দুই দুগুণে চার, সিক্স মাইনাস থ্রি এক্স সমান সমান ওয়ান, যেহেতু চলক এক্স হয়ে গেছে সেই জন্য আমরা লসাগু করব, তিন চারা বারো, হরকে হর দ্বারা ভাগ করলে চার, ফোর এক্স মাইনাস প্লাস, ফোরকে বারো দ্বারা ভাগ করলে তিন, তিন ছয় আঠারো, তিন থেকে নাইন এক্স সমান সমান ওয়ান, বা
বিয়োগ যদি করি 18 মাইনাস 9 থেকে 4 চলে গেলে 5 থাকে 12 ক্লিয়ার তারপর আমরা কি করব মাইনাস 5 বাই 18টা ওই পাশে নিয়ে বিয়োগ করে দিব আমার জায়গা যেহেতু কম 5x সমান এই 12 মাইনাস 18 এখানে লিখে দিই বা x সমান মাইনাস কত হয় 12 13 14 15 16 17 18 6 বাই মাইনাস 5 সুতরাং x সমান 6 বাই 5 দেখো x এর মানটা আমরা কি পেলাম 6 বাই 5 আচ্ছা এখন x এর মানটা আমরা কোথায় বসাবো x এর মানটা 3 নং সমীকরণে বসিয়ে দিব এইখানে লিখে আমরা একটা অঙ্ক একটা অংশ করে দিলাম যা তোমরা বুঝতে পারো তো x এর এখন কিন্তু x এর একটা নির্দিষ্ট মান পেয়েছে এইজন্য লিখবো x এর মান 3 নং এ বসায় তো y সমান 6 মাইনাস 3 ইনটু x এর মান কত 6 বাই 5 6 বাই 5 আর নিচে কত দেখো 2 এই যে এখানে বসাইছি কিন্তু 6 মাইনাস 3 ইজ x এর জায়গায় 6 বাই 5 নিচে 2 এখানে কি করব দেখো উপরেও কিন্তু একটা ভগ্নাংশ আছে সেই জন্য উপর একটা লসাগু 5 হচ্ছে লসাগু 5 6 30 মাইনাস 3 6 18 একটু খেয়াল করো ভালো করে যে উপরে একটা কি আছে 6 মাইনাস এটা আছে তার মানে এই অংশটা একটা 5 হচ্ছে নিচে 3 6 18 উপরে 18 বাই 5 তো 5 হচ্ছে লসাগু 5 এর সাথে 6 গুণ হবে এখন আমরা যদি বিয়োগ করে দিই কত হয় বলো 18 30 থেকে 18 বিয়োগ করলে 12 12 বাই 5 ইনটু 1 বাই 2 কত হলো 6 বাই 5 তার মানে x এর মান y এর মান একই নির্ণয় সমাধান নির্ণয় সমাধান x কমা y সমান 5 বাই 6 না 6 বাই 5 6 বাই 5 দুটো মান কি একই হলো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ কোনো কারণে যদি তোমার সন্দেহ থাকে যে অঙ্কটা মনে হয় সমস্যা তখন অবশ্যই তোমরা শুদ্ধি পরীক্ষা করতে হবে যে এই এক্স ওয়াইয়ের মানটা শুধু তোমরা কোথাও বসিয়ে দিবে বা এক নং সমীকরণে অথবা দুই নং সমীকরণে বাম পক্ষে বসায় দিলে দেখবে হয়ে যাবে এই এক্স ওয়াইয়ের মানটা কোথায় এক নং সমীকরণে বাম পক্ষে বসায় যোগ বিয়োগ করলে দেখবা 1 হয়ে যাবে যদি হয়ে যায় বাম পক্ষ ডান পক্ষ মিলে যায় তখন বুঝতে পারো যে আমরা অঙ্কটা যে করেছি সেটা সঠিক আবার প্রথম থেকে বলি দুইটা সমীকরণের সুবিধা মতো একটা সমীকরণ নিলাম আমার সুবিধা মনে হচ্ছে এক নাম্বার নিয়ে এই থেকে আমরা এক্স ওয়াই দুইটা চলক যে কোনো একটা চলকের মান বের করব আমি ওয়াইটাকে স্থির করে নিলাম ওয়াই বাই থ্রি তুমি এক্সটাকে করতে পারো তার মানে এক্স বাই থ্রি টুটা ওই পাশে নিয়ে গেলাম মাইনাস করি লসও করছি এই থ্রিটা একান্ত গ্রহণ করে এখানে উঠাই দিলাম এই ওয়াইয়ের মানটা দুই নঙ্গে বসাই দিলাম ওয়াইয়ের মান না ওয়াই সমান এত দুই নঙ্গে বসাই এটা উল্টাই দিতে হবে দুই দুনে চার লসও করেছি আর আরে গুণ করে এক্স এর মান বের করেছি সেই এক্স এর মানটা তিন নং সমীকরণে বসিয়ে দিলে আমরা সহজেই এক্স এর মান ওয়াইয়ের মান পেয়ে যাব আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ তোমরা ও প্রতিস্থাপন নিয়মে বাকি সবগুলি অঙ্ক করবে আমরা এতক্ষণ সংখ্যা যে আছিল যে বাস্তব সংখ্যা এক্স এর মান সেই জাতীয় অঙ্ক দেখিয়েছি এখন আমরা সংখ্যা ছাড়া যে এ বি যদি থাকে তখন সমাধান কিভাবে করব সেটা একটা অংশ দেখাই তিন নাম্বার দেখো না এখানে সংখ্যা নেই আছে কি এক্স বাই এ ওয়াই বাই বি সমান টু এক্স বাই এ ওয়াই বাই বি সমান টু এ এক্স বি ওয়াই এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হলো দুই নম্বর সমীকরণ এ এক্স প্লাস বি ওয়াই এক্স প্লাস বি ওয়াই সমান এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো দুই নম্বর সমীকরণ এখন আমরা
এখানে সুবিধা তোমার যা যে সমীকরণটা সুবিধা মনে হয়, 1 নং হতে পারে, 2 নং হতে পারে, যে কোনো যে সমীকরণটাই তোমার সুবিধা মনে হয়, সহজ মনে হয়, সেটা থেকে x এর মান বের করতে পারো। আমি 1 নং কি সিলেকশন করলাম, 1 নং হতে পাই, এক্স বাই এ ওয়াই বাই বি সমান 2। যেহেতু বর্গাংশ, এই জন্য লসাগু কি এ বি দুইটাই ধ্রুব সংখ্যা, এই জন্য এ বি হবে দুইটা লসাগু। হরকে হর দ্বারা ভাগ করলে এ কাটা যাবে, বি থাকবে বির সাথে এক্স গুণ, বি বি কাটা যাবে এর সাথে ওয়াই গুণ সমান 2। এখন যদি আর গুণন করি কি হয়, বি এক্স প্লাস এ ওয়াই সমান 2 এ বি, ক্লিয়ার? তারপর কি করা যায় বলো। হ্যাঁ, আমরা যদি ওয়াই এর মান বের করি, এ ওয়াই 2 এ বি মাইনাস বি এক্স, সুতরাং এ সমান 2 এ বি মাইনাস বি এক্স বাই এ, ওয়াই সমান, সরি, এটা ওয়াই চলক। এ হলো 3 নম্বর সমীকরণ। দেখো আমরা এই সমীকরণটা বুঝতে পারছি কিনা, যে আমি 1 নং সমীকরণ লিখেছি, লসাগু করলাম, তারপর আর আর গুণ করেছি, ওয়াই এর মান বের করবো বিদায়, এ ওয়াই ঠিক রেখে বি এক্সটা ওই পাশে নিয়ে গেলাম, এর সাথে এক্সের সাথে না ওয়াই এর সাথে এ আছে, এ গুণ অবস্থা থাকলে ভাগ হয়ে যায়। এই মানটা আমরা কোথায় বসাবো, 2 নম্বরে বসাই দিব, এই ওয়াই সমান এত 2 নম্বরে বসাই। সেই জন্য আমরা লিখব আগের মতনই আমি করি, 2 নং এ ওয়াই সমান 2 এ বি মাইনাস বি এক্স বাই এ বসায়। এটা কিন্তু মান না, কেউ যদি বলো এক্স এর মান বসাই তখন কিন্তু সমস্যাই হবে, সুতরাং আমরা বসিয়ে দিলাম এ এক্স প্লাস বি। দেখো এ এক্স ঠিক রাখছি, ওয়াইটাও ঠিক রাখছি, এ এক্স প্লাস বি এটাও ঠিক রাখছি, ওয়াই এর জায়গায় আমরা ওই মানটা বসাই দিব সমান ওয়াই এর স্থানে মানটা বসিয়ে দিলাম। এখানে আরেকটা লাইন করে তারপর লসাগু করি, তাতে তোমাদের সুবিধা হবে। সেটা হলো এই বি এর সাথে দুইটা গুণ, নিচে এ বির সাথে গুণ করলে 2 এ বি স্কোয়ার, বি বি গুণ করলে বি এক্স, বি স্কোয়ার এক্স সমান এ স্কোয়ার বি স্কোয়ার। এখন আমরা লসাগু করি তাতে সুবিধা হবে, কি হলো এ স্কোয়ার এক্স 2 এ বি স্কোয়ার বি স্কোয়ার এক্স, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আর গুণন করি, এর সাথে দুটো গুণ করে দিই, এ স্কোয়ার এক্স 2 এ বি স্কোয়ার বি স্কোয়ার এক্স, এ কিউ প্লাস এ বি স্কোয়ার। আমরা কার মান বের করবো, এখানে চলক কে, চলক হচ্ছে এক্স, সেই জন্য এক্স দুটাকে ঠিক রাখবো, এটাকে ওই পাশে নিয়ে যাব, যার মান বের করবো সে হচ্ছে চলক, তাকে স্থির রাখবো। তাই আমি এক্স স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার এক্সটা ঠিক রেখেছি, এ কিউব প্লাস এ বি স্কোয়ার মাইনাস 2 এ বি স্কোয়ার। দেখো এ বি স্কোয়ার এ বি স্কোয়ার কিন্তু একরকম, এ বি স্কোয়ার এ বি স্কোয়ার, তারপরে এই দুটো বিয়োগ করা যায়। এখান থেকে আমরা এক্স কমন নিই, এ কিউব মাইনাস এ বি স্কোয়ার, ক্লিয়ার? আচ্ছা, তারপর আমি এখানে চলে আসি, একটু খেয়াল করো, এই লাইনের পরে আমরা এইখান থেকে এদিকে চলে আসলাম, বা এক সমান উপর থেকে এ কমন নেওয়া যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সুতরাং একটু খেয়াল করো ভালো করে, যে আমরা যেহেতু এক্স এর মান বের করবো, গুণ অবস্থায় সেটা ভাগ হয়ে যাবে, আর এখান থেকে এ কমন নেওয়া যায়, এ হলো এর মান, এক্স এর মান। এই এক্স এর মানটা আমরা 1 নম্বরে বসাইলে হবে, 2 নম্বরে বসাইলে হবে, 3 নম্বরে বসাইলেও হবে, 3 নম্বরে বসানোটা সহজ। এই জন্য এক্স এর মান 3 নম্বরে বসাই, কি ছিল, ওয়াই সমান 2 এ বি বি ইন্টু এ বাই এ, 2 এ বি মাইনাস এ বি বাই এ, দুইটা এ বি থেকে একটা এ বি গেলে এ বি থাকে
বাই এ, এ কাটা গেল বি। নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান এক্স এবং ওয়াই সমান কত? এক্স এর মান এ, এ এক্স এর মান এ যেহেতু এই জন্য এর মানটা আগে লিখেছি, এক্স এর মান, ওয়াই এর মান বি, বিটা পরে লিখবো। আশা করি সবাই বুঝতে পেরেছ। দেখো কোনো সমস্যা যদি থাকে আমাকে মেসেজ করে জানাতে পারো, এখন না হয় পরে জানালেও আমরা দেখে নিব যে তোমাদের কোনটা সমস্যা আছে। আমি আর প্রতিস্থাপন পদ্ধতিতে দুইটি অঙ্ক করিয়েছি, একটা হচ্ছে ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ কিন্তু ধ্রুব সংখ্যা এ বি আছে, ধ্রুব সংখ্যা, যার জন্য এটা একটু ব্যতিক্রম থাকতে পারে। আমরা সুবিধা মতো এক নং সমীকরণ পেলাম, এক নং সমীকরণকে লসাগু করেছি আর আর গুণ করে, যেহেতু আমি ওয়াইটাকে বের করব, চলক এ এক্স ওয়াইটা ঠিক রাখছি, বি এক্সটা ওই পাশে নিলে প্লাসটা মাইনাস হয়ে যায়, এটা গুণ আছে ভাগ হয়ে গেল। এই ওয়াই সমান এত দুই নঙে বসিয়ে দিলাম, তো এ এক্স প্লাস বি ওয়াই এর জায়গায় বসাই দেয়, এটা লিখছি দেখো, এই বিটা উপরের সাথে গুণ হলো এ নিচে হর, এখন দুইটা লসাগু এ এর সাথে এ গুণ এক্স স্কোয়ার এক্স, আর উপরে যা আছে তাই। তারপর দেখো এর সাথে এই দুটো গুণ হবে এক্স কিউব, এ কিউব প্লাস এ বি স্কোয়ার, যেহেতু আমি এক্স এর মান বের করবো, চলক এই দুটাকে ঠিক রাখবো, এক্স এর দুটাকে, আর প্লাস টু এ স্কোয়ার বি, এ বি স্কোয়ারটা ওই পাশে নিয়ে গেলাম। তারপর আমরা এ বি স্কোয়ার, দুইটা এ বি স্কোয়ার থেকে একটা এ বি স্কোয়ার গেলে মাইনাস এ বি স্কোয়ার থাকে, তারপরে এ থেকে এ কমন নিয়েছি এখানে দেখো, আর নিচে ইনটু থাকলে কি হয়, ভাগ হয়ে যায় পক্ষান্তর করলে, দুটা যদি কাটা যায় এক সমান এ। এই এক্স এর মান যদি আমি তিন নঙ্গে বসায় দিই, আমরা সুন্দর করে ওয়াই এর মান বের করতে পেরেছি। নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই। আশা করি তোমরা প্রতিস্থাপন পদ্ধতিটা একেবারেই সহজ অষ্টম শ্রেণীতে শিখেছ, আবার একটু রিভিশন দিয়ে দিলাম। তোমরা বাকি অঙ্কগুলো যদি তোমরা অপনয়নের যে অঙ্ক আছে ছয় নাম্বার, সেটাও প্রতিস্থাপন নিয়মে করতে পারো, আর গ্রহণ পদ্ধতি যে ১৩ ১২ ১৪ আছে সেগুলো আর গ্রহণ প্রতিস্থাপন পদ্ধতি করতে পারো, করে করে বেশি বেশি চর্চা করো। আর বাসায় থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যের প্রতি যত্ন নাও, মানসিক বিকার যেন ব্যাহত না হয় সেই জন্য স্বাভাবিক জীবনযাপন করার জন্য তোমরা মাঝে মধ্যে বাহিরে যাও, স্বাস্থ্যবিধি মেনে চলে মাস্ক পরো, আর বাহির থেকে আসলে অবশ্যই হাত ধৌত করতে হবে, কারণ করোনার গতি আবার বেড়ে যাচ্ছে, সেজন্য তোমরা একটু সাবধানে চলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতন শেষ করতেছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।